कौन है ये लोग, कहां से आते हैं? हरे कृष्ण, কেমন আছো বন্ধুরা? তো কয়েকশো বছর আগে মানুষ বন মানুষ ছিল, মানে এরকম থোবড়া যুক্ত ছিল। তারপরে মানুষ আস্তে আস্তে বুঝতে শিখলো কোনটা লাঠি কোনটা বল, কিভাবে খেলা করে। আসো খেলবো, খেলা হবে ফুটবল ক্রিকেট এসব। তো এখন মানুষ সবকিছুই করতে পারে, মানে খেতে পারে, হাঁটতে পারে, মুততে পারে, লাগাতে পারে, মানে আর কি মলম লাগাতে পারে। তো এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কিছু ঝাড়পাকম ও বালছাল ছোলাক ডাল মার্কা জন্তু জানোয়ার বিনা আমন্ত্রণে মাঠে ঘাটে হেগে বেড়ায়। তো আজকে সেই সমস্ত প্রাণীদেরকে নিয়েই খেলা হবে। তো বেশি ফাজলামো না মেরে আমি প্রহ্লাদ আর তোমরা দেখছো বিষাক্ত জেরে। চলো আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। তেঁতুল খেলে শরীরে খিচুড়ি রোগ চলে আসে আর মুখ দিয়ে এরকম আওয়াজ বেরোয়। Yes, you can trust me. I'm a doctor. আমার বয়স 21 বছর হয়ে গেল, কিন্তু আমি 21 বছর বয়সে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কাউকে দেখলাম না যে তেঁতুল খেয়ে এরকম খিচুড়ি রোগ হলো আর মুখ দিয়ে এরকম আ উ আওয়াজ বেরোতে। সেটা বড় কথা নয়। বলছি ও তেঁতুল খাওয়া বৌদি, আমার এই সারা ময়না প্রচুর কাদা, তাই আই হ্যাভ এ গভীর প্রশ্ন শুধুমাত্র তোমার জন্য। আচ্ছা, ওই তেঁতুলটা কি জনসিন্সের ছোট নাতি ছিল? পাট খেতে যাবি আমার লগে। আপনাকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? তুফান বছরে একাধবার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে আর যখন যায় তখন তুফান পদু ছুঁচায় না, ওই হাগা পদ নিয়ে দৌড় মারে। পড়নে কে লিয়ে জরুরি হ্যায় আচ্ছে সে সোনা, ও ইয়ে হেভি টাইপ কা লিক কর সকতা হ্যায়, পহনো ম্যামি কোকো প্যান্টস। এই জন্যই বচ্চন জেঠু বারবার করে বলে থাকে ছেলে মেয়েদের ছোটবেলা থেকে দুফোঁটা করে পোলিও খাওয়ান, না হলে বড় হয়ে শিম্পাঞ্জি তৃতীয় পায়ের রস খেয়ে এরকম অদ্ভুত দামড়াযুক্ত প্রাণীতে পরিণত হবে। এরকম আরো অনেক অদ্ভুত প্রাণী আছে, তাদেরকেও বরণ করে নাও। এই কন্ডাক্টর, বাসটা বাঁধো, আমি সামনে স্টপেজে নেমে যাব। এই যে ফুকের মাঝে ধরে ছবি গো, আর যাই হোক এরা সুস্থ মস্তিষ্কের মানুষ না, এদেরকে পোলিও খাওয়ালে পোলিওকে অসম্মান করা হবে। এদের জন্য শিম্পাঞ্জি তৃতীয় পায় সর্বতই যথেষ্ট। আহারে প্রচুর কষ্ট, প্রচুর দুঃখ, প্রচুর বেদনা। এই প্রাণীটির এতই দুঃখ যে নিজের জামাকে অত্যাচার করে মানুষের পায়ের সামনে চিৎপাত করে লুটিয়ে পড়ে। করে দিলাম তোরে যেতে পারিস অনেক দূরে, ভালোবাসি এ কথাটি বলবো না আর গর্ব তোরে মুক্ত করে। ও এত মধুর সুরে ডাক্তারস কেন, যাবি আমার লগে পাট খেতে। কি ভাই, তুমি ছোটবেলায় দুফোঁটা পোলিও খাওনি, বড় হয়ে শিম্পাঞ্জি তৃতীয় পায় শরবত পান করেছো? খুব টেস। তো আমরা সাধারণত কাঁচা লঙ্কা ঝালগুলো খেয়ে থাকি তরকারিতে, কিন্তু এবার তোমাদের সামনে এমন একটি অদ্ভুত প্রাণীকে তুলে ধরবো যে কিনা কাঁচা লঙ্কা ঝালগুলো খেয়ে ভিগতে ভিডিও বানিয়ে থাকে শুধুমাত্র একটা লাইক আর শেয়ারের জন্য। প্লিজ মুঝে এক লাইক কর দো। ও ভাই মারো, মুঝে মারো। আচ্ছা ভাই, সকালে হাগার সময় তোমার পোঁদু জ্বালা করে না?
এরকম একটা অদ্ভুত প্রাণীকে দেখে আমার নিজেরই কেমন দুঃখ লাগছে, চোখ দিয়ে শুধু জলটা যা বেরোচ্ছে না। তোমরা প্লিজ ভিডিওতে গিয়ে একে একটা লাইক শেয়ার আর ফলো করে দিও। আর যদি এই অদ্ভুত প্রাণীটি আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমাকে একটা কথা বলার ছিল, দয়া করে এত ঝালগুলো খেও না, নাহলে তোমার ভবিষ্যৎ না এই ঝালগুলোর মতো পেছন দিয়ে গড়গড়িয়ে লুটোপুটি খাবে। আহা কি প্রেম, অপূর্ব ভালোবাসা! এরকম ভাবে তোমরা ভালোবেসেছ, তোমরা ভালোবাসবেই বা কি করে? তোমরা তো এইভাবে কড়াইতে করে তরকারি নিয়ে নিজের মাথায় ঢালোনি। ও তরকারি নেই, চাপ নেই, এই জন্য বোধ হয় আমি সিঙ্গেল। মানে হচ্ছেটা কি? আরে কাঞ্চন মল্লিকের লেগ পিস যুক্ত বুড়ো আদ্দামরা দুটো ঠ্যাং উপরের দিকে উঁচু করে ভেড়ার মতো ভ্যা ভ্যা করছে। বা 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 অপূর্ব, মানে সত্যি আমাদের দেশ বদলে যাচ্ছে, মানে সমাজের বুকে নিত্য নতুন প্রাণীর সৃষ্টি হতেই চলেছে, হতেই চলেছে, হতেই চলেছে। Lakme iconic kajal, kajal itna gehra jo samay ko maarte, lagatar safar ye ise maarte, lagatar kaam ye ise bhi maarte, ye hai gehra ka 69108 না জিও না এয়ারটেল। হ্যালো শিম্পাঞ্জি ছোট নাতি বলছেন, এই আপনাকে হ্যাপি নিউ ইয়ার, আর তার সঙ্গে আমার এই মুখে কি একটা হয়েছে তার জন্য অনেক নিরাশাপূর্ণ নিউ ইয়ার। যাই হোক 2020 খেলছেন তো ঠিকঠাক? যাই হোক আমার তো খেলা হচ্ছে না, এই সামনে বিশ্বকাপ তো তাই দেখতে হবে, 2020 দেখতে হবে। আর যাই হোক যেটার জন্য আপনাকে ফোন করেছিলাম, এত গেজাচ্ছি কেন, বাঙালি তো এ হতে পারে। আর যাই হোক যেটার জন্য আপনাকে ফোন করেছিলাম, এই নিয়ে দুবার বললাম, যেটার জন্য আপনাকে ফোন করেছিলাম তিনবার বললাম, যাই হোক বলছি কি দেখুন তো জঙ্গলের পাশে একটা নালা আছে, সেই নালার পাশে একটা বিচুলি গাদা ছিল, তার পাশে দেখুন একটা ঝোপ যাচ্ছিল, তারপরে দেখুন একটা ছোট্ট করে গর্ত, না ছোট্ট না একটা কুত্তা থাকার মতো একটা গর্ত ছিল, সেখানে নেড়ি কুত্তা কি কি বলছেন, সে নিখোঁজ, সে হাড়ি মারা নেড়ি কুত্তা ওখানে নেই, গত 5 দিন ধরে সে নিখোঁজ। আরে চাপ নিচ্ছেন কেন, আমি তার সন্ধান পেয়েছি, সে তো এখন ভিগোতে কি ল্যাকমি আইকনে ইজ গার্ড বিক্রি করছে। এরা হলো সেই সমস্ত নুন ছাড়া পান্তা বাদ মার্কা অদ্ভুত দামড়াযুক্ত প্রাণী যাদের পেছনে ইনটেক্সের তার গুঁজে দিলে পাশ দিয়ে এমআই বলে ওঠে, এই আমি কিন্তু এবার ফাটবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো, ভিডিও কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ একটা করে লাইক করে দাও, কারণ লাইক করতে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, সো প্লিজ একটা করে লাইক করে দাও। আর ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, শেয়ার করে তাদেরকেও বলো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে সে বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অলটাই ক্লিক করে নিতে। আর আমার সোশ্যাল মিডিয়া যদি তোমরা না থেকে থাকো তাহলে চলে আসো, ওখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেখো, ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক হচ্ছে তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর হচ্ছে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টও পেয়ে যাবে, সো প্লিজ ওখানেও চলে আসো। আর সেকেন্ড চ্যানেলে আমি একটা নতুন ভিডিও দিয়েছি যেটা মানে সর্বপ্রথম কোনো মেয়ের সাথে আমি ব্লগ করলাম, সো প্লিজ ওই ব্লগটাও দেখো, তোমরা অনেক এনজয় করেছি। তো এটা হচ্ছে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে দেখো ব্লগ লিঙ্ক বলে দিয়েছি, সো ওটা দেখো এনজয় করো, ওই চ্যানেলটাকেও সাপোর্ট করো, ওই চ্যানেলের ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে দেন ওটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে, তখন তোমার সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ, টাটা বাই।